জাস্টিস গাঙ্গুলি, একটা তফাত আমি বুঝতে পাচ্ছি, সেটা হচ্ছে এর আগে আপনার সাংবাদিক সম্মেলনে বা বক্তব্যে আপনি মুখ্যমন্ত্রীকে কখনো সরাসরি আক্রমণ করেননি, এই প্রথম স্টুডিও থেকে কার্যত দুর্নীতিগ্রস্ত বললেন। এর আগে আপনি মুখ্যমন্ত্রীকে তার লড়াই, তার সংগ্রামকে প্রশংসা করেছেন, বরঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম নিতে চাননি, তালপাতা সেপাই ইত্যাদি বলেছেন। না না, আমি আমি এই নামটা এখনো তো জানি না, এটা কি, এটা কি? আমাদের রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ। আর যেদিন শুরু করেছেন সেটা আগে বলে দিই, আমি মমতা ব্যানার্জির প্রশংসা করেছি তার বিরোধী লড়াকু ইমেজের জন্য। একদম, তিনি মারা যাচ্ছিলেন, এমনকি একটা রাজনৈতিক দলের আক্রমণে মারা যাচ্ছিলেন বিরোধিতা করতে গিয়ে, তারপরেও তিনি বেঁচে ফিরে এসে বিরোধিতার পথ ছাড়েননি, শেষ পর্যন্ত সেই রাজনৈতিক দলকে উৎখাত করে ছেড়েছেন। এই যে বিরোধী রাজনীতির বিরোধিতার যে স্পিরিট, এটাকে আমি এখনও পর্যন্ত শ্রদ্ধা করি, আমি সমর্থন করি। কিন্তু প্রশাসক হিসেবে মমতা ব্যানার্জি যা করেছেন তাকে শূন্যের চেয়েও নিচে নাম দিতে হয়। আমি শূন্য দিয়েছি এর আগে অন্যান্য ইন্টারভিউতে, আমি বলেছি যে প্রশাসক হিসেবে মমতা ব্যানার্জি জিরো, জিরো। দ্বিতীয় কথা, একটা কার নাম বললেন আপনি, আমাকে কি নাম বললেন, আমি তাকে রেকগনাইজ করতে পারছি না। আপনি বলুন আমাকে, যদি কোনো রাজনৈতিক লড়াই থেকে তিনি উঠে আসেন বা কোনো আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, বিরোধী আন্দোলনে বা কোনো মিটিং মিছিল এসবে তিনি প্রতিবাদে পা মিলিয়েছেন, এরকম কোন রাজনীতিকের নাম বলো। আমি ববি হাকিমকে জানি, আমি মদন মিত্রকে জানি। বিপুল জনসংখ্যা সমৃদ্ধ ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দুবার সাংসদ হয়ে দিল্লি গেছেন, ওটা কোনো জেতা নাকি? দুজন সাংঘাত আছে, দুজনকে অ্যারেস্ট করে যদি তুলে দেওয়া হয় গোল্লা পাবেন, যিনি সংসদ বলছেন ওখানে তোর যেভাবে ডিগিং হয়, দুজনের নামই লোকে জানে, তাদেরকে যদি পুলিশ, সিবিআই বা অন্য কোনো অথরিটি যদি তাদেরকে গ্রেপ্তার করে আটকে রেখে দেয়, ওনার পুরো মেশিনারিটা ধ্বংস হয়ে যাবে, ওখানে যিনি সাংসদ। এবার আপনি যে নামই বলুন, সেই আপনাকে দেখাতে হবে যে মাসি বা পিসির কোলে দুধ খাচ্ছিলেন 10 বছর 12 বছর, তারপর হঠাৎ একজন নেতা হয়ে গেলেন। আমরা এদেরকে নেতা বলি না, আমরা আমাদের জীবনে নেতা বলতে দেখেছি হরেকৃষ্ণ কুমারকে দেখেছি, প্রমোদ দাশগুপ্তকে দেখেছি, সমর মুখার্জিকে দেখেছি, সিপিআইএমের, কংগ্রেসের যাদের যাদের নাম শুনেছি, প্রফুল্ল সেন, অতুল্য ঘোষ, সুশীল ধারা, তারপরে আরও অন্যান্য অনেক লোক, এমনকি প্রিয় সুব্রত তাকেও দেখেছি, তাদেরকেও দেখেছি। এটা আবার কী, যার নাম বলছেন সেটা কী, কোত্থেকে এলো এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে? পশ্চিমবঙ্গের রাজনীতি এত ফেলনা নয়, তারা যতই সেই রাজনীতিতে দুর্নীতি আর দুর্বৃত্তায়ন করে থাকুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত সহজে কলকে পাওয়া যায় না। আমি অন্তত এরকম লোককে কলকে দেবো না, আমি দিচ্ছিও না, আমি চিনি না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াকু মানসিকতার প্রশংসা করলেন, আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী দলে বিজেপি, কংগ্রেস, সিপিএম সেই রকম লড়াকু মানসিকতার কাউকে খুঁজে পান? বিজেপির মধ্যে তো অবশ্যই আমি শুভেন্দু এবং সুকান্তবাবুকে পাই, অবশ্যই পাই। সিপিএমের মধ্যে আমি মীনাক্ষী মুখোপাধ্যায়কে পাই এবং তাদের একটা তরুণ ব্রিগেড আসেন, তাদের অনেককে পাই। কংগ্রেসের মধ্যে অধীর চৌধুরী সেই ভূমিকায় এখনও লড়াই করে যাচ্ছেন, অনেক বয়স, বুঝতে দেন না, তাকে পাই। সুতরাং আছেন, লড়াই করার মানুষ নেই, তার লড়াই করার নেতা বা যুবক এরকম নেই তা নয়, আছেন।